ভারতীয় এভিয়েশন সার্ভিস তরফর গোটি নয় রিক্রুটমেন্ট আসছে তো এটি যে রুটমেন্ট রয়েছে টেন আপন টেনে পিলাঙ্ আপনার প্লস টু পিলাঙ্ যদি প্লস টু আপ আপনার পাস করে তাহলে আপনার মানে এই ভেকেন্সি ফর্ম আপ্লা করে পেবে তো ফেস দেখো এই যে আপনার ভেকেন্সিটি আসি কষ্টমর সর্ভিস এজেন্ট্র গোটে পোস্ট রয়েছে আপনার

এথিরে আপনার শিক্ষাগত যোগ্যতা মানিছি টুয়েলভ মানিছি যেটা কি প্লস টু রয়েছে তো এর ভেকেন্সি দেখো দুই হাজার ছশো তেপনটি ভেকেন্সি রয়েছে তো লোডর হাউস কিপিং যেটা রয়েছে সে বার হাজার রু বাইশ হাজার পর্যন্ত আপনার পে স্কেল রা আপনার হাই স্কুল যেটা কি টেন স্টাণ্ডার্ড দশম পাস করলে আপনার এই ফর্মটি আপ্লাপারে

তো এর আপনার যেজামিনেসন ফি ডিপোজিট রয়েছে সেই জুন্ার চবিশ পর্যন্ত আপনার ফি ফি ডিপোজিট করে পেবে তাপরে আপনার রয়েছে কার্ড ডাউনলোড ওকে এই যে আডমিট কার্ড ডাউনলোড রয়েছে

চেণ্টৰ এগাম চিটি এক্সামিচ চেণ্টৰ সেইটোৱে আপোনাৰ এডমিট কাৰ্ডে মেনচন কৰা আপোনাৰ ডিক্লাৰেচন ৰেজল্ট আপোনালোকে এক্সামিচন সাৰিলা দেখা যাব অ'কে দেখোন আপোনাৰ এই যে অফিচিয়েল ৱেবছাইট দেখুচোন ডব্লু ডব্লু ডট ভাৰতীয় এভিএচন ডট ইন আপোনাৰ ক্লিক কৰি ৱেবচাইটে যায়কি আপোনাৰ ফৰ্ম টি এপ্লাই কৰি পাৰিব যদি আপোনাৰ ৰকুৱেষ্ট কৰোঁ ফৰ্ম এপ্লাই কিভাবে ভাবে করা যায় সে ভিডিও মধ্যে আপনার ডিটেইলস রে জনাই দেবি তো চালতো আপনার যে ফম ফি রাজামিশন রপন এ যে এপ্লাই আপ্লাড রত ফ ফি তো ওবিসি এসসি টি অল পাই আপনার যেটা কাস্টমার সার্ভিস এজেন্ট পোস্ট রয়েছে সে অশি টঙ্কা এ জিএসটি ইনক্লুড রয়েছে ওকে তারপরে আপনার জেনে ও বি সি এস সি এস টি অল ক্যাটেগরিপা আপনার লর্ডর হাউস কিপিং যেটা রয়েছে যে পোস্ট রয়েছে সেখান ফি দেওয়া পড়বে এটি জিএসটি ইনকুড যদি এজ লিমিট দেখবে আপনার কত এজ লিমিট রয়েছে আপনার মানে এই ফর্মটি আপ্লা করবে তো দেখুন কস্টমর সার্ভিস এজেন্টে যেটা রয়েছে সে অপর যদি অঠাইশ বর্ষ যদি হোক অঠাইশ বর্ষ যদি হোচা আপনার এই ফরমটিকে আপ্লা করে পারে বা আপনার এখানে এক জুলাই এর কাউট করা জুলাই দুই হাজার চব্বিশ রু আপন কাউন্ট করা তাপরে আপনার যেটা রয়েছে লর্ডর হাউস কিপিং যে পোস্ট 18 সের 33 বর্ষ যদি হচ্ছে তাহলে আপনার মানে এটি ফৰম টি এপ্লাই কৰি পাৰিব এতিয়া আপোনৰ এক জুলাই দৌবিশ ৰ এজ লিমিট কাউণ্ট কৰা যাব অকে তাৰপৰা দেখোন এতিয়া যোন আপোনাৰ ৰিলাকচন ৰজ লিমিট এজ লিমিট ৰিলাকচন ৰ আপোনালোকৰ এ চি এছ টি পিলা মানে পাঁচ বৰ্ষৰ ৰিলাকচন ৰি মানে তিনি বছৰৰ ৰেকচন ৰব এতিয়া দেখোন এছ টি পাঁচ বৰ্ষৰ ৰচন অ বি চি মানে তিনি বছৰ ৰিলাকচন অনুসাৰে আপোনাৰ চেক কৰি দেখি পাৰিব তাৰপিছত এলিজিবিটি ফৰ একাডেমিক কোৱালিফিকেশ্যন আপোনাৰ এয়াৰপোৰ্ট গ্ৰাউণ্ড ষ্টাফৰ আপোনালোকৰ পোষ্ট দেখোন এগজাম টি ৰ যা আপোনালোকৰ যি একজাম টি ৰ আপোনালোকৰ এগামিচন টি ৰ পাৰ্ট এৰে এক্সামিচন ৰ ইংলিছ ৰে

যদি একজামিচন আপোনালোকৰ মড অফ এক্সামিচন কম্পুটৰ বেছৰে আপোনৰ হৈ পাৰে বা অফলাইনৰে হ'ব অ'কে আপোনালোকৰ যি মিডম এক্সামিচন টি ৰব সেনে আপোনাৰ ইংলিছ আ এগজামিচন টি হ'ব আপোনালোকৰ যেতিয়া ফৰ্ম টি পকেইবে তেতিয়া আপোনালোকৰ হিন্দী বা ইংলিশ আপোনাৰ মানে চুজ কৰি পাৰিব আপোনালোকৰ লাঙুৱেজ চুজ কৰি আপোনাৰ যোনটাৰে একজাম দিব চাহেজাম সেই লাঙুৱেজ আপোনাৰ এগজাম টি পাৰিব

ৰাউৰকে সম্বলপুৰ এই আপোনাৰ এই জাগজামিচন চেণ্টৰ টি চুজ কৰি পাৰিব আপোনাৰ এই জাগে হি আপোনাৰ এক্সামিচন টি হ'ব অকে এগামিচন চলিল আপোনাৰ এতিয়া ইণ্টাৰভ্যু হ'ব ইণ্টাৰভিউ অনুসাৰে আপোনাৰ চেলেৰিজ কৰা আপোনাৰ ইণ্টাৰভিউ কি ভাৱে হ'ব সেইটোৱে আপোনাৰ যদি ভাল ইণ্টাৰভিউ দিব ত'লে আপোনাৰ ভাল চেলেৰি পাই ইণ্টাৰভিউ অনুসাৰে আপোনাৰ চেলেৰিকে ই

যদি ভিডিওটি ইনফর্মেটিভ লাগি থাকে তাহলে আপনার ভিডিও কো লাইক করে দেবে চ্যানেল কো সবসকাইব করতে চ্যানেল কো সাবস্ক্রাইব করে দেবে আপ পাওয়া বেল আইকন ক্লিক আকিক কি অল নোটিফিকটি অন করে দেবে তো আউ কো তিন আবার ইনফর্মেশন জানে সবস্কাইব করি রক্ষিদ ওকে আর যদি কোনসি ডাউট রয়েছে তাহলে আপনারা কমেন্ট সেকশন কমেন্ট করবি পচারি পেবে ধন্যবাদ জয় হিন্দ জয় জগন্নাথ